আমি দেবিকা আর এ আমার হাজবেন্ড মিস্টার চ্যাটার্জি এ কাম করতে হয় নরওয়ে। শুধুমাত্র দুই দেশের সংস্কৃতি আলাদা হওয়ায় কি না সহ্য করতে হয়েছে চ্যাটার্জি পরিবারকে। দুধের দুই শিশুকে কোল থেকে কেড়ে নিয়ে গেল দেশের সরকার। দুই সন্তানকে ফিরে পেতে এক মায়ের অদম্য লড়াইয়ের সত্যি কাহিনী হয়তো সবার সামনে আসতোই না যদি না মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার প্রেক্ষাপট সামনে আসতো। এক প্রবাসী বাঙালি বাবা মা আর তাদের সন্তানদের জীবন যাপনের নিরিখে চিত্রনাট্যের বুনন। নিজের সন্তানের ভালো করে দেখভাল করতে পারছে না বাবা মা, অভিযোগ তুলে দুই সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় নরওয়ে সরকার। আর তারপরেই শুরু হয় নরওয়ে প্রশাসনের বিরুদ্ধে মিসেস চ্যাটার্জির লড়াই। আমি দেবিকা আর ইনি আমার হাজবেন্ড মিস্টার চ্যাটার্জি, ইনি নরওয়েতে কাজ করেন আর এই আমাদের দুই সন্তান। প্রিয় কলকাতা ছেড়ে নরওয়েতে নিজেদের দুনিয়া তৈরি করেছি, কিন্তু একদিন আমাদের কাছ থেকে আমাদের দুনিয়া কেড়ে নেওয়া হলো। রানীর মুখে এই সংলাপেই শুরু হয় সিনেমার ট্রেইলার। এই গল্প এক চ্যাটার্জি পরিবারের, যে পরিবারের কর্তা নরওয়েতে কর্মরত। যে চরিত্রে সিনেমাতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রানীকে, যিনি নিতান্ত একজন সাদামাটা হাউসওয়াইফ। দুই সন্তানকে নিয়েই কলকাতায় মিসেস চ্যাটার্জির পৃথিবী। স্বামীর সঙ্গে থাকবেন তাই দুই সন্তানকে নিয়ে নরওয়েতে যান তিনি, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। মা বাবার কাছে সঠিকভাবে মানুষ হচ্ছে না সন্তানেরা। চ্যাটার্জি দম্পতির বিরুদ্ধে এমনই অভিযোগ এনে দুধের শিশুদের কেড়ে নেয় নরওয়ে সরকার। দুই সন্তানকে মা বাবা থেকে আলাদা করে রাখা হয়, সরকার এবং আইনও সেই সিদ্ধান্তে অনড় থাকে। এই পরিস্থিতিতে শুরু হয় রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এক মায়ের লড়াই। অনুরূপ এবং সাগরিকা ভট্টাচার্যের জীবনের গল্প দিয়ে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক আসিমা ছিব্বার। ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বরিয়াকে। মারদানি টুর পর রানী মুখার্জিকে রূপালী পর্দায় আবারও দেখা যাবে ছক ভাঙা এক চরিত্রে। আর এই সিনেমাটি অনির্বাণের প্রথম হিন্দি সিনেমা হতে চলেছে। আগামী 17 মার্চ মুক্তি পাবে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এ ব্যাপারে আপনার অভিমত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও সম্পর্কে কোনো অভিযোগ বা উপদেশ থাকলে তাও কমেন্ট করে জানান। এছাড়াও আমার সাথে টাচে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরকম আরও ঝটপটে গোছে প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।